আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও আল্ট্রাসাউন্ড রিপোর্ট পড়ে আপনি নিজে কিভাবে বুঝবেন গর্ভে ছেলে আছে নাকি মেয়ে। বেশিরভাগ আপুদেরই কমপ্লেন থাকে তারা আল্ট্রাসাউন্ড করেও গর্ভে কি সন্তান আছে তা জানতে পারে না, কারণ ডাক্তার বলতেই চায় না। তাহলে আর দেরি কেন, ভিডিওটা দেখে নিন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন গর্ভে কি সন্তান আছে। এই পর্যন্ত যে সকল আপুরা আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট রইল, লিভ হেলদি লাইফ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কমেন্টস এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আপনাদের সবার মনে প্রশ্ন আসতে পারে, আল্ট্রাসাউন্ড করার পরেও ডাক্তার কেন বলতে চায় না আপনার গর্ভে কি সন্তান আছে। সাধারণত আল্ট্রাসাউন্ড করা হয় গর্ভাবস্থার বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য, যেমন আপনার গর্ভে কয়টি সন্তান আছে, মানে একের অধিক বাচ্চা আছে কিনা, প্রসবের তারিখ নির্ধারণ, বাচ্চার বয়স নির্ধারণ, গর্ভজাত শিশুর সুস্থ আছে কিনা, গর্ভফল সঠিক অবস্থানে আছে কিনা, অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ, বাচ্চার ওজন এবং পজিশন। এত সব গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে বাচ্চার লিঙ্গ জানাটা খুবই ক্ষুদ্র বিষয়, তাছাড়া এটা বেআইনিও বটে, কারণ সবার মানসিকতা এক নয়। চাহিদা মতো সন্তান না পেলে অনেকে গর্ভপাত ঘটাতে পারে। তবে আজকে আমরা যেই সাংকেতিক চিহ্নের কথা বলবো যার আল্ট্রাসাউন্ড রিপোর্টে দেয়া থাকে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন, এতে আইনও ভাঙা হবে না আশা করছি। আল্ট্রাসাউন্ড রিপোর্টে FHR শব্দটি লেখা থাকে, আমরা অনেকে হয়তো খেয়াল করি না। FHR মানে ফেটাল হার্ট রেট, অর্থাৎ আপনার গর্ভে সন্তানের হৃদস্পন্দনের হার। FHR কে BPM বা বিট পার মিনিট, অর্থাৎ এক মিনিটে আপনার বাচ্চার হৃদস্পন্দন কতবার উঠানামা করে তাই প্রকাশ করা হয়। সাধারণত গর্ভাবস্থার সময়কালে প্রতি মিনিটে 120 থেকে 160 বিট পর্যন্ত BPM থাকে। এই হার্টবিট রেটটা 6 সপ্তাহ থেকে পরিমাপ করা হয় এবং গর্ভকালীন সময়ে স্বাভাবিকভাবে এই হার্টবিট রেট উঠানামা করে। একটি ব্রন তার হৃদস্পন্দন দশম সপ্তাহে প্রায় 170 BPM পর্যন্ত বাড়ে এবং শেষ দিকে গর্ভাবস্থায় চিকিৎসকেরা প্রায়শই বাচ্চার হার্ট রেট মেপে থাকেন। দেখা গেছে গর্ভে মেয়ে সন্তান থাকলে হৃদস্পন্দন বেশি হয়ে থাকে, আর ছেলে সন্তান হলে কম হৃদস্পন্দন লক্ষ্য করা হয়। 6 মাসের উপরের সময়ে যদি আল্ট্রাসাউন্ড করে দেখা যায় বাচ্চার হার্ট রেট 140 থেকে 160 বিট প্রতি মিনিটে রয়েছে, তাহলে জানবেন মেয়ে বাচ্চায় জন্ম নিতে চলেছে। আর যদি বাচ্চার হার্ট রেট 130 থেকে 140 বিটের মধ্যে থাকে প্রতি মিনিটে, তাহলে আপনার পুত্র সন্তান হতে চলেছে বলে প্রায় শিওর থাকুন। আল্ট্রাসাউন্ড রিপোর্টের একমাত্র এই FHR দেখে বোঝা যাবে আপনার সন্তানের লিঙ্গ। আশা করছি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আপনার গর্ভে কি সন্তান বেড়ে উঠেছে। তা যদি জানতে হয় বা অনেকটা শিওর হতে হয় তাহলে আল্ট্রাসাউন্ডই একমাত্র মাধ্যম, আর আল্ট্রাসাউন্ডের স্পেসিফিক FHR দেখেই আপনি বুঝতে পারবেন গর্ভে কি সন্তানটা আপনি ক্যারি করছেন। ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।